আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে আমার একজন প্রবাসী ভাইকে আজকে নিয়ে এসেছি, যিনি জীবনের দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়েছেন। আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধা যারা অনেকেই বুঝতেন না, তারা বেশ কয়েকদিনের আমাদের যে রাজনৈতিক যে পরিস্থিতি, তখন আমরা সকলে বুঝতে পেরেছি আসলে এই রেমিটেন্স যোদ্ধা তাদের আসলে দেশের জন্য কতটুকু ভূমিকা, যারা জানতাম না তারা আসলে জেনে গেছি। যাই হোক, আমাদের এই প্রবাসী ভাইরে যখন দেশের বাইরে বিভিন্ন কাজ করতে যান, তারা দেখা যাচ্ছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করেন। এছাড়াও তাদের প্রাথমিক বিভিন্ন কাজের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন এবং পরবর্তীতে শারীরিক কিছু প্রতিবন্ধকতা তাদের তৈরি হয় এবং সঠিক চিকিৎসার অভাবে এই মানুষগুলো একটা সময় আমরা এমনও দেখেছি যে পঙ্গুত্ব বরণ করেছেন। আর যারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিয়েছে, তারা সঠিক চিকিৎসা নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। ঠিক তেমনি আমার সাথে একজন প্রবাসী ভাই আছেন, যিনি ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিয়ে আজকে বাড়ি চলে যাবেন। সো আমরা ওনার পুরো গল্পটা ওনার কাছ থেকে আমরা একটু শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিব ওনার সাথে, আসুন দর্শক কথা বলি। কি পেশার সাথে ওখানে জড়িত? আমি তো ওখানে ইলেকট্রিকের কাজ করি। ইলেকট্রিকের কাজের সাথে জড়িত, তার মানে মাঝে মাঝে একটু ঝুঁকিপূর্ণ কাজের সাথে আপনাকে জড়িয়ে যেতে হয়। জি। আচ্ছা স্যার, আমরা একটু জানবো যে আপনি তো একটা সময় সুস্থ ছিলেন, ভালো ছিলেন, হঠাৎ করে কি হলো? আমি যখন করোনা আসছিল, গত করোনার সময় 2020-21 সালে তখন করোনা টিকা দিছিলাম, তার 15 দিন পর থেকে আমার হাঁটুর সমস্যা দেখা দিছে, ব্যথা করে, সবসময় বসতে ব্যথা করে, দাঁড়াইতে ব্যথা করে, অনেকক্ষণ কাজ করলে ব্যথা করে, শুয়ে থাকলে, শোয়া থেকে উঠলে অনেকক্ষণ ব্যথা করে। আচ্ছা, এটা নিয়ে আমি অনেক ডাক্তারের কাছে গেছিলাম, দেখাইছি, কিন্তু 2 দিন ভালো, পরে আবার সেই আগের মতোই অবস্থায় আছে। আচ্ছা, তো যখন থেকে এই সমস্যাটা শুরু হলো, কোনো ডক্টরের পরামর্শ নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম, অনেক ডাক্তারের কাছে চলে গেছিলাম। ওনারা বলছে যে আমার হিপ জয়েন্টের সমস্যা, এটা হিপ, পুরো হিপ ফ্র্যাকচার হবে। আচ্ছা, মানে তার মানে এই রোগের নাম তারা বলেছিলেন এভিএন। এভিএন। আচ্ছা, এই প্রথম আসলে আপনি জানতে পারেন যে আসলে আপনার এভিএন নামক এই রোগটা হয়েছে। জি। এবং ডক্টররা আপনাকে সাজেস্ট করেছেন হিপ রিপ্লেসমেন্টের জন্য। জি। শোনার পর কি কিছুটা ভয় পেয়েছিলেন? অবশ্যই ভয় পেয়েছি, অনেক ভয় পেয়েছি, কারণ অনেক লোক আছে, আমার বন্ধু আছে, ডাক্তার অনেক আছে, এগুলো বলছে যে চেঞ্জ করলেই সমস্যা। সামনে পুরো জীবনটা পড়ে আছে। জি। তো তখন কি করলেন এর জন্য? আমি এজন পরে আমি একটা ডাক্তার কাছে গেছিলাম, ওখানে পাল্টানোর জন্য একটা ওটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি, দেখি আমি এখানে যাই, দেখবো, পরে ডাক্তারের সাথে কথা বলি, তারপর ট্রিটমেন্টটা দেখি কি হবে। মানে জিনিসটা অনেকটা এরকম যে যেখানে সবাই বলছেন যে সার্জারি অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে, ঠিক সেইখানে একটা আশার আলো হিসেবে দেখতে পাচ্ছেন যে অপারেশনবিহীন চিকিৎসা, যে অপারেশন ছাড়াই সুস্থ হওয়া সম্ভব। এবং অনেক মানুষও আছেন যারা ভিডিওর মাধ্যমে বলছেন যে তারা সুস্থ হয়েছে, এবং এটা দেখার পর আপনি অনুপ্রাণিত হয়ে সরাসরি আসলে কি বিষয়টা কি না, এখানে আসি, ডাক্তারের সাথে কথা বলার পর আমার কাছে ভালোই মনে হয়েছে, তখন আমি আর বাড়িতে যাইনি, আমি একলাই এসেছি, এখানে ভর্তি হয়ে গেলাম বাইরে। এখন মোটামুটি ভালোই আছি, আলহামদুলিল্লাহ। মানে আগে যেটা আপনি বলেছেন যে উঠতে বসতে গেলে প্রচন্ড সমস্যা হতো, শুয়ে থাকলে তার থেকে উঠতে গেলেও সমস্যা হতো, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো, হাঁটতে সমস্যা নাই, বাথরুমে বসতে সমস্যা নাই, উঠতে সমস্যা নাই। আমার পাটা আবার ছোট হয়ে গেছিল, এখন মোটামুটি আগের লেভেলে চলে আসছে। মানে গত কিছুদিন আগেও যে জিনিসগুলো আপনার কাছে অসম্ভব মনে হতো, সেগুলো এখন অনেকটাই সম্ভব, এখন অনেকটাই সম্ভব আলহামদুলিল্লাহ। তো এই দীর্ঘদিন পরে সুস্থতা, আমরা জানি আপনার একটি সন্তান আছে, ছেলে না মেয়ে? মেয়ে। আমার বয়স কত হবে? একটা বয়স 12 আর একটা বয়স 5 বছর। আচ্ছা, তো পরিবার পরিজন যারা আপনাকে দেখেছিলেন যে এত মিজারেবল একটা লাইফ,
তাদেরকে বলেছেন আপনার এই অবস্থার কথা? হ্যাঁ বলেছে, ওনারা অনেক খুশি সবাই। আপনার নিজের কাছে কেমন? আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে আমার কাছে, আমার নিজের কাছে ভালো লাগতেছে, মনে হচ্ছে একটা নতুন জীবন। হ্যাঁ মনে হচ্ছে যেন আমি একটু ভালো হয়ে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেটা রেখেছে এখন ভালোই আছে। স্যার এই মুহূর্তে হয়তো পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে কোটি কোটি মানুষ, হয়তো এর ভিতরে আপনার পরিচিত অনেক মানুষ আছেন, অনেকে জানতে চান যে আদৌ কি আসলে ভালো হন কিনা, এই ধরনের প্রশ্ন অনেকের মনে থাকে, তাদের জন্য আপনি আপনার জীবন থেকে কি বলবেন? এখানে আসেন, ইনশাআল্লাহ 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 ভালো হয়ে যাবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আশা করি এই থেরাপিতে অনেক 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 ভালো। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক শুনলেন তো, এই যে একটা আত্মবিশ্বাস, এই যে একটা কনফিডেন্স, আমরা সকলের ভিতরে এটা থাকা দরকার। আমরা অন্তত একবার চেষ্টা করব আমরা অপারেশন ছাড়া সুস্থ হতে পারি কিনা, ভালো হতে পারি কিনা, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি কিনা। সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, তো আমরা সবাই সুস্থ হয়ে ভালো হয়ে ভালোভাবে বাঁচবো, মানুষের মতো করে বাঁচবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।